আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পহেলা রমজান এবং পহেলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে এই করোনা বৈশ্বিক মহামারীর মধ্যেও তোমরা সবাই নিজ নিজ পরিবার এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নিরাপদ এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত, ডক্টর নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয়, বাসুদেবপুর, নলডাঙ্গা, নাটোর। প্রিয় শিক্ষার্থী, ডক্টর নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয় আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, অর্থাৎ সপ্তম অধ্যায়টা শর্ট সিলেবাসের চতুর্থ তৃতীয় অধ্যায়। এরপরে আমাদের আর একটা একটা আছে নবম অধ্যায়, তাহলে আমাদের শর্ট সিলেবাস শেষ হবে। তো প্রিয় শিক্ষার্থী, তো সপ্তম অধ্যায়ের বি চ্যাপ্টার আমরা করতেছিলাম, তো আজও তোমাদের সাথে কয়টি অঙ্ক, দুটি অঙ্ক করার চেষ্টা করব, দুটি বা তিনটি। তো দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো সমাধান করো। সাইন এক্স প্লাস কস এক্স ইকাল টু ওয়ান। তো আমাদের সাইন এক্স প্লাস কস এক্স ইকাল টু ওয়ান এই সমীকরণের সমাধান করতে হবে, অর্থাৎ এখানে এক্সের মান বের করতে হবে। আর আমরা এই চ্যাপ্টারেতে তোমরা অবশ্যই অঙ্ক করেছি এবং সূত্রগুলো ব্যাখ্যা দিয়েছিলাম যে এই চ্যাপ্টারের সূত্র ছাড়া কিন্তু কোনো অঙ্ক হবে না। তো আমরা ইচ্ছা করলে পরে দেখো, এসএসসির নিয়ম অনুসারে যে কোনো একটাকে ডানে ট্রান্সফার করে দেওয়া, যদি বর্গ করি, বর্গ করে সবগুলোকে এক জাতীয়, অর্থাৎ সব যদি ডানে কস এক্সকে ট্রান্সফার করে বর্গ করি, তাহলে সাইন স্কোয়ার এক্সকে আমরা কস স্কোয়ার রূপান্তর করে উৎপাদক বিশ্লেষণ করলেও মান আসবে। তবে ইন্টারমিডিয়েটে এখন একটা প্রথম সূত্র, সেটা হলো যদি আমার, যেহেতু ইন্টারমিডিয়েট সূত্র আমরা জানি প্রথম পত্রের, তাই এইটাকে আমরা দেখো, এটাকে আমরা এই পদ্ধতিতে করব সমাধান। দেওয়া আছে সাইন এক্স প্লাস কস এক্স ইকাল টু ওয়ান। আমরা দেখো সাইন এক্সের সব ওয়ান তার বর্গ প্লাস কস এক্সের সব ওয়ান তার বর্গ, তাহলে কত হবে দেখো তো, সাইন এক্সের বর্গ সব ওয়ান তার বর্গ দিলাম, কস এক্সের সব ওয়ান তার বর্গ দিলাম, দিয়ে উপর দিয়ে রুট দিলাম, তাহলে টোটালে মিলে পাচ্ছি কত, রুট ওভার টু, এইটা দ্বারা ভাগ করব, ভাগ করে। তারপরে সেক্ষেত্রে এই অংশটা অবশ্য প্রতিটা অঙ্কের ক্ষেত্রে উঠায় দেওয়া উচিত, কত দিয়ে ভাগ করতেছি আমরা সেটা অবশ্যই এইভাবে লিখে দেওয়া উচিত। এইটা দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো আমরা সমীকরণটা দাঁড়াচ্ছে, আমরা কস এক্সকে একটু আগে লাগবো, মানে কসের সূত্র দিলে আমাদের সুবিধা হবে, সাইনের সূত্র দিলে হবে না তা না, কিন্তু সাইনের সূত্রটা দেখো আমাদের সাইন এক্স ইকাল সাইন থিটা ইকাল টু সাইন আলফা হলে থিটা ইকাল টু এন এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা, এটা একটু জটিল বিষয়। আর কস থিটা ইকাল টু কস আলফা হলে টু এন পাই প্লাস মাইনাস আলফা, এটা একটু সহজ আছে, যেহেতু পাওয়ার নাই সে হিসেবে আমরা এই সূত্র দেওয়ার জন্য সাইন মানে কস এক্সকে আগে লিখবো, তাহলে রুট টু দ্বারা ভাগ করলে এটা হবে আর কস এক্স হবে প্লাস ওয়ান বাই রুট টু হবে আর সাইন এক্স হবে ইকুয়াল টু ওয়ান বাই রুট টু। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটাকে সাইন এ প্লাস বি অথবা কস এ প্লাস বি যে কোনো সূত্র দিতে পারি, তো আমরা তো টার্গেট করছি যে সূত্রটা দেবো হলো কস এ প্লাস বির, এই জন্য আমরা কস এক্স ইন্টু কস পাই বাই ফোর অর্থাৎ
45 degree plus sin x into sin pi by 4 equal to 1 by root 2. তা আমরা ইচ্ছা করলে পরে সাইন যদি এখানে রাখতাম, মানে করে সাইন এক্স এখানে কস দিলাম, আবার এখানে কস এক্স তার সাথে দিলাম সাইন, তাহলে সাইন এ প্লাস বি সূত্র হতো। কিন্তু এখানে দেখো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় প্রথম পত্রের সপ্তমের বি চ্যাপ্টারেই আমরা চিত্রসহ জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণও করেছিলাম সেই সূত্রের একটা সূত্র। এটা হলো কস এ মাইনাস বি সূত্র। তাহলে কস এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু, এই পক্ষে আমি যদি কসে রূপান্তর করি তাহলে কী পাবো, কস পাই বাই ফোর, এখানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল টু কস এ মাইনাস বি। তোমাদের এটা লিখে দেওয়া খুব জরুরি নয়, কিন্তু ফার্স্ট ইয়ারের সূত্র দেখে আমি একটু লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন বলো তো কস এক্স কস থিটা ইকুয়াল টু কস আলফা, তাহলে সূত্র তোমাদের কী হবে? সূত্র আমরা মুখস্থ করেছি টু এন পাই প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা এখানে থিটা ইকুয়াল টু কী পাচ্ছি, থিটা ইকুয়াল টু পাচ্ছি হলো এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর। তো এবার আমরা শুধু এক্সের মান বের করা দরকার, তাহলে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর। তো প্রিয় শিক্ষার্থী, এখানে প্লাস মাইনাস আছে, আমরা একবার প্লাস নেব একবার মাইনাস নেব। তাহলে আমি প্রথমে প্লাস নিলে এক্স ইকুয়াল টু টু এন পাই প্লাস পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর, এখানে আমি বলতে পারি প্লাস নিয়ে। আমরা প্লাস নিয়ে বা পজিটিভ নিয়ে একথা বলতে পারি। তাহলে দেখো তো এই দুইটা যোগ করলে, এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি যোগ করলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমরা এক্স ইকুয়াল টু পাবো হলো টু এন পাই প্লাস পাই বাই টু, 90 ডিগ্রিকে লসাগু করে করলে হবে, যেহেতু আমরা জানি যে এটা 45 এটা 45 যোগ করলে 90 হবে, একবারে লিখলাম। আবার এক্স ইকুয়াল টু টু এন পাই মাইনাস পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর, তাহলে এখানে মাইনাস নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই দুটা একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস কেটে যাবে, তাহলে লাস্ট থাকবে কত, টু এন পাই নিয়েও সমাধান এক্স ইকুয়াল টু টু এন পাই একটা, আর একটা হলো টু এন পাই প্লাস পাই বাই টু। এটাই ছিল আমাদের প্রথম অঙ্কটা, যে আমরা সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু ওয়ান থাকলে তাহলে এই পদ্ধতিতে করতে পারি, যেটা এসএসসির পদ্ধতির একটু বাহিরে, কারণ ইন্টারমিডিয়েট একটা সূত্র ব্যবহার করব এই আশাতে আর কি করা। তাহলে দেখো আমরা পেলাম কত, প্রথমেই যে এই সূত্রটা তৈরি করার জন্য আমাদের যে কোনো সংখ্যার ক্ষেত্রেই পাবো, এখানে যে ডিগ্রি পাবো সাইনের এখানে সেই ডিগ্রি পাবো কসের, এখানে যে ডিগ্রি পাবো সাইনের এখানে সেই ডিগ্রি পাবো কসের, এখানে দুটোই 45 ডিগ্রি, কিন্তু কখনও যদি এরকম হয় একটা 60 ডিগ্রি তাহলে আর একটা পাবো কস 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি পেলে সেটার পরিবর্তে পাবো কস 60 ডিগ্রি, আবার একটা যদি সাইন 60 ডিগ্রি পাই পরেরটা কস 60 ডিগ্রি পাই পরেরটা পাবো সাইন 60 ডিগ্রি, এইভাবে আমাদের থাকবে, দুটোই একই মান থাকে। এখানে আমি ইচ্ছে করলে পারি এটাও সাইন এটাও সাইন লিখতে পারি, কিন্তু অন্য অন্যগুলোর ক্ষেত্রে এরকম লিখতে পারবো না, একটা সাইন লিখলে একটা কস লিখতে বাধ্য হবো। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা কস এ মাইনাস বি সূত্র দিলাম, দিয়ে কস থিটা ইকুয়াল টু কস আলফা, তার সূত্র হলো থিটা ইকুয়াল টু এন টু এন পাই প্লাস মাইনাস আলফা। এখান থেকে আমরা পাই বাই টু ওপারে পাই বাই ফোর ওপারে ট্রান্সফার করে একবার প্লাস নিয়ে পেলাম 90 ডিগ্রি, টু এন পাই প্লাস 90, আর মাইনাস নিয়ে পেলাম হলো টু এন পাই, এটাই আমাদের সমাধান। এবার আমরা যে সমাধানটা করতে যাচ্ছি সেটাও একই অঙ্ক, সেটা হলো দেখো এইখানে আগের থেকে আমাদের দিয়ে দিছে হলো ওয়ান বাই
वन बाय रूट टू এটা আগে থেকেই দেওয়া আছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আগে থেকে দেওয়া আছে তাহলে আমরা দেওয়া আছে যে এখানে ওয়ান বাই রুট টু একই অঙ্ক কিন্তু খালি প্রথমে মানে সমান সমান দিয়ে বলছে যে ওয়ান বাই রুট টু এর হলে সমাধান করো তাহলে ওয়ান বাই রুট টু তাহলে আমরা এখানে দেখো যদি এই দ্বারা ভাগ করি তাহলে ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু তো প্রিয় শিক্ষার্থী আমরা এই অঙ্কের মধ্যে দিয়ে যদি করি এখানে হবে টু তাহলে আমরা এই লাইনটা ওখান থেকে লিখলাম আর ভাগ একই হবে কারণ এখানেও এক্স সাইন এক্স আছে কস এক্স আছে তাহলে ওয়ান স্কোয়ার রুট টু দ্বারা ভাগ করে পেলাম এটাই এখানে ওয়ান বাই রুট টু ইন্টু ইন্টু রুট টু তাহলে টু হলো এখন আমি এখানে কস এ মাইনাস বি সূত্রই দিলাম আর এখন তুমি বলো যে এখানে তোমরা বলতে পারবা যে এখানে কস কত ডিগ্রির মান হাফ এখানে কিন্তু কস সিক্সটি ডিগ্রি মান হাফ একথা পাই বাই থ্রি হবে তাহলে আমাদের ওই সূত্র অনুসারে এখানে কিন্তু একই পাই বাই থ্রি আমাদের এখানেও পাই বাই থ্রি তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা যদি প্লাস নেই এভাবে উপরে ট্রান্সফার করে প্লাস নিলাম নিয়ে এখানে পাই বাই থ্রি এইখানে কিন্তু আগের মতো আর হবে না কারণ এখানে তোমাকে লসাগু করতে হবে লসাগু টুয়েলভ তাহলে উপরে পাবো কত উপরে পাবো ফোর পাই আর এটা পাবো থ্রি পাই তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি একটু এই দিকে লিখে রাখলাম টু এন পাই প্লাস সেভেন পাই বাই টুয়েলভ এবার আসো আমরা মাইনাস দিলাম তো প্রিয় শিক্ষার্থী এখানে যদি মাইনাস দেই তাহলে এই রাশিটা আসবে কিন্তু এখানে দেখো এরকম অবস্থায় দেখে যদি আমি মনে করি যে লসাগু করব তাহলে একই মান পাবো খালি মাইনাস পাবো সেভেন বাই সেভেন পাই বাই টুয়েলভ পাবো কিন্তু বাস্তবতা কিন্তু তা না কারণ এই অবস্থায় দেখে মনে হচ্ছে এটা আর এটা যোগ হবে কিন্তু আসলে এই দুটা বিয়োগ হবে কারণ এখানে আমি প্রথমে নেবো মাইনাস কমন তাহলে পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর মাইনাস কমন নিলাম কেন যেহেতু পাই বাই থ্রি বড়ো তাই বড়োটাকে আগে নিয়ে ছোটোটাকে পরে রাখলাম তাই মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে আমরা ফলাফল আকারে লিখতে পারি এখন লসাগু করব তাহলে এখন যদি লসাগু করি কী পাবো টু এন পাই মাইনাস লসাগু হলো টুয়েলভ এটা ফোর পাই মাইনাস থ্রি পাই সব মিলে ক্যালকুলেশন করে পাবো কত টু এন পাই মাইনাস পাই বাই টুয়েলভ তাহলে দেখো দুটা কিন্তু সম্পূর্ণটা আলাদা কারণ এইখানে যদি তুমি এই অবস্থায় মনে করো যে লসাগু করবা তাহলে ওই জিনিসটা ভুল হয়ে যাবে মাইনাস কমন নেওয়ার পর কিন্তু লসাগু করতে হবে অধিকাংশ ছাত্ররা এইটা সরাসরি লসাগু করে একটা বের করে টু এন পাই প্লাস সেভেন পাই বাই টুয়েলভ আর টুয়েন পাই মাইনাস সেভেন পাই বাই টুয়েলভ কিন্তু এটা এটা হবে না কিন্তু মাইনাসটা কমন নেওয়ার পর আমরা দেখো চেঞ্জ হয়ে গেছে লসাগু করে পাইছি পাই বাই টুয়েলভ মাইনাস পাই বাই টুয়েলভ তাহলে সমাধান কত পাবো এক্স ইকুয়াল টু দুটোই লিখতে হবে একটা হলো টু এন পাই প্লাস সেভেন পাই বাই টুয়েলভ আর একটা কত টু এন পাই মাইনাস পাই বাই টুয়েলভ এটাই আমাদের হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কটার প্রথম থেকে আরেকবার দেখি স্বাধীনভাবে যেহেতু ওই অঙ্কের মধ্যে করেছি ওই অঙ্কের মধ্যে করলে অনেক সময় ভুল হয় তো আমরা দেখো আবার একটু লক্ষ্য করি যে দেয়া আছে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট টু তো দেয়া আছে দিয়ে আমরা তুললাম এটা এখন আমার শর্ত যদি এরকম কখন আমরা এইটার দ্বারা ভাগ করব সেটা হলো কস এক্স আর সাইন এক্সের কোনো পাওয়ার থাকা যাবে না শুধু কস এক্স আবার সাইন এক্স থাকবে তাদের শখ থাকবে সেই ক্ষেত্রেই আমরা সাইন এক্সের শখের বর্গ আর কস এক্সের শখের বর্গের সমষ্টির বর্গমূল বের করব সেই সমষ্টির বর্গমূল দ্বারা আমরা ভাগ করব তাহলে সমষ্টি দেখো আমরা বের করলাম সাইন এক্সের শখ ওয়ান কস এক্সের শখ ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান যোগ ওয়ান ইকুয়াল টু রুট টু দ্বারা ভাগ করে পেলাম এইটা আর ডান পক্ষে ভাগ করে পেলাম ওয়ান বাই রুট টু আগে থেকে আছে তাহলে আর একটা রুট টু দ্বারা ভাগ হলো
তাহলে রুট টু ইন্টু রুট টু হলে টু, আর এইদিকে আমি এটার পরিবর্তে লিখলাম কস পাই বাই ফোর, এটার পরিবর্তে লিখলাম সাইন পাই বাই ফোর, কারণ কস পাই বাই ফোরের মানও 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানও ওয়ান বাই রুট টু, তাহলে ওয়ান বাই রুট টু দুটোই মান, একটাকে সাইন বানালাম একটাকে কস বানালাম। তো এবার আবার দেখো আমরা কস এ মাইনাস বি সূত্র হলো, তাহলে কস এ মাইনাস বি, এখন আমরা কিন্তু আগের মতোই সূত্র দেবো যে কস এ মাইনাস বি যদি হয় তাহলে এইটাকে আমরা বলবো কস থিটা, এটাকে বলবো কস আলফা। কস থিটা ইকাল টু কস আলফা হলে আমরা লিখতে পারি থিটা ইকাল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা। এবার আমরা এই পাই বাই ফোর ডানে দিয়ে দিলাম, দিয়ে একবার প্লাস নিয়ে রসাগু করে যোগ করে পেলাম হলো টু এন পাই প্লাস সেভেন পাই বাই টুয়েলভ। আর মাইনাস নিয়ে কিন্তু আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, পাই বাই থ্রি ছিল, এখানে মাইনাস ছিল, দেখে মনে হচ্ছে যে এটা যোগ হবে কিন্তু আসলে মাইনাসটা কমন নিলে বুঝতে পারছি সেটা বিয়োগ হবে, তখন আমরা বিয়োগ করে পেলাম কিন্তু পাই বাই টুয়েলভ। তাই প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে দুটো মান পেলাম এই দুটোই আমাদের অ্যান্সার, তাহলে আমরা এই দুটাকে অ্যান্সার আকারে লিখে ফেললাম। তাই প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও রমজানের এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সরকারি বিধিনিষেধ অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, বাড়িতে এসে সাবান দিয়ে বিশ থেকে ছাই রেখে হাত ধুবে, নিজে সুরক্ষিত থাকবে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে, সর্বোপরি বাসায় বসে নিয়মিত লেখাপড়া করবে, আর তোমাদের মধ্যে যারা মুসলমান আছো তারা অবশ্যই রোজা রাখবে, আর অন্যান্য ধর্মের লোক তাদেরকে ধর্মের দিকে নিজের ধর্ম পালন করার জন্য অনুরোধ করছি, কারণ প্রত্যেক ধর্মেই ভালো কথা আছে, প্রত্যেক ধর্মেই যে গুণগুলো আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে সেই ধর্মের মধ্যে ভালো একটা লোক হব, ভালো একটা মানুষ হতে পারবো, কারণ কোনো ধর্মেই নাই যে ঘুষ খাও, কোনো ধর্মেই নাই সুদ খাও, কোনো ধর্মেই নাই মদ খাও, সকল ধর্মেই এগুলো থেকে বিরত থাকার জন্য বলা আছে, তা আমরাও এগুলো থেকে বিরত রাখবো, আর আমরা এই দেশকে মাদকমুক্ত করার জন্য সহযোগিতা করবো। তাই তোমরা বাসায় বসে পড়াশোনা করবে এই কামনা করে, এবং সৃষ্টিকর্তার কাছে সবার মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।